মিফতাউল ইসলাম, আপনি লিখেছেন গত মঙ্গলবার বিদ্যুৎ বিপর্যয়ের শিকার হয়েছিল বাংলাদেশ। এ সময় ঢাকায় ভুতুড়ে পরিবেশ বিরাজ করছিল, এক ধরনের চাপা আতঙ্কও ছিল। অনেকে এটাকে আল্লাহর গজব ইত্যাদি বলছিলেন, এভাবে বলা কি সঠিক? ভাই মিফতাউল ইসলাম, এইভাবে মন্তব্য করা অনুচিত। আল্লাহর গজব এ বিষয়টি একজন ইমানদার তিনি নির্দিষ্ট ঘটনার ক্ষেত্রে ফিট করার আগে 10 বার তাকে ভাবতে হবে। আপনি কিভাবে নিশ্চিত হলেন যে আল্লাহ রাগান্বিত হয়ে আল্লাহর গজবের অংশ হিসেবে এটি এরকম একটা পরিস্থিতির মধ্যে মানুষকে ফেলেছেন? এটি তো দুনিয়ার সাধারণ নিয়ম অনুযায়ী মানুষের কর্মের ফল, একটা ভুল করলে তার কারণে একটা বিষয় দেখা দেয়, এরকম কোনো কিছুও হতে পারে, অথবা এখানে অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে। প্রত্যেকটা জিনিসের পেছনে আল্লাহ রাব্বুল আলামিনের হিকমা আছে, আল্লাহ রাব্বুল আলামিনের প্ল্যান পরিকল্পনা আছে, হোক সেটা বান্দার হাতের কামাই, কিন্তু আল্লাহ তাআলার ইলমে সব কিছু আছে। কেন কোন জিনিস হচ্ছে? আলামুল গায়েবের যে জগৎ, সেখানকার কোনো বিষয় নিয়ে আল্লাহর উদ্দেশ্য কী সেটি নবী রাসূলরা না বললে, ওহির মাধ্যমে না জানলে, নির্দিষ্ট ঘটনার ক্ষেত্রে আমি সেটা বলে দেওয়ার এই অথরিটি আমাকে কে দিয়েছে? এজন্য এ ধরনের মন্তব্য একেবারেই অনুচিত। এগুলো ইসলামকে হাসির পাত্র করে দেওয়ার ক্ষেত্রে অনেক সময় ভূমিকা রাখে। আমরা অনেকে না জেনে না বুঝে এই সমস্ত কথা বলি। এ ধরনের পরিস্থিতিতে একজন মুসলিম তিনি তার জায়গা থেকে শিক্ষা গ্রহণ করবেন যে আমাদের জীবনটা ঠিক এভাবেই কিন্তু নেবে যাবে, একসময় আমরা অন্ধকারে পড়ে যাবো এবং যে কোনো মুহূর্তে আপনার আমাদেরকে বিপর্যয়ের মধ্যে পড়তে হতে পারে। সেজন্য এক তো আমাদের প্রস্তুতিমূলক একটা ব্যবস্থা আগে থেকে থাকতে হবে, আবার দ্বিতীয়ত এখান থেকে শিক্ষা গ্রহণ করে যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে আমি টিকে থাকার জন্য মানসিকভাবে শক্ত এবং একটা ভালো মনোবল নিয়ে আমাকে টিকে থাকতে চেষ্টা করতে হবে। তো এই বিষয়গুলো আমরা এগুলো অ্যানালাইসিস করতে পারি, শিখতে পারি, এভাবে মানুষের জীবন এর বাতিও নিভে যাবে সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারি। সেই সাথে এটি জাগতিক একটা বিষয়, মানুষের একটা কর্মের ফসল, সেটা মানে কোনো ভুল হতে পারে, কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, সেই অ্যাক্সিডেন্টের পেছনে আল্লাহর হেকমা কী আছে সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। বিধি আমরা এগুলোতে নিজের মনগড়া কোনো মন্তব্য করতে যাব না।